আশা করি সবাই ভালো আছো এবং আমাকে দেখতে পাচ্ছ। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2023-24 নিয়ে আলোচনা করব। নতুন কিছু আপডেট এসেছে, আমরা সেগুলো জানাই দিব তোমাদেরকে। যেমন সিইউটি মানদণ্ড চেঞ্জ হয়েছে, সাবজেক্টও চেঞ্জ হয়েছে, সেই ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা এই গ্রুপে পাবা এবং এই ইউটিউব চ্যানেলেও পাবা, সেখান থেকে দেখে নিবা। আমি এখন যেটা জানাবো সেটা হচ্ছে যে প্রত্যেক ইউনিটে জিপিএর পরিমাণ কত এবং কি কি চেঞ্জ আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ঘোষিত হয়েছে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা জানো যে এই নিউজগুলো প্রথম আলোতে আসছে, তো আমি প্রথম আলোর আলোকে ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? পরে এগুলো তোমরা সার্কুলারে পেয়ে যাবো। প্রথম যে আপডেট সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সিইউতে হবে এবং ক্লাস ডিইউতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বিগ আপডেট। যারা ঢাকা কিংবা এর আশেপাশে যারা থাকো তারা ঢাকাতে পরীক্ষা দিতে পারবা, আর যারা চট্টগ্রামে থাকো তারা চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে। ইউনিট হচ্ছে যে এ বি সি ডি, এই চারটা হচ্ছে মূল ইউনিট। এছাড়া ডি ওয়ান একটা ইউনিট আছে আর ডি ওয়ান একটা ইউনিট আছে, এগুলোকে বলা হচ্ছে উপ ইউনিট, ঠিক আছে? এই ইউনিটে শুধুমাত্র সায়েন্স রিলেটেড পরীক্ষা দিতে পারবে, আর বাকি এই তিন পাঁচটা যেগুলো দেখতে পাচ্ছ এই পাঁচটাতে যে কেউ পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটে আগে পারতো না, এখন সবাই পারবে। তো সি ইউনিটে বিস্তারিত কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, ভিডিওটা দেখে ফেলবা তোমরা, ঠিক আছে? তো এখন এই ইউনিটে শুধুমাত্র সায়েন্স স্টুডেন্ট আবেদন করতে পারবে, আর বি সি ডি বি ওয়ান ডি ওয়ান এখানে সবাই আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো জিপিএ কত লাগবে। প্রথমত হচ্ছে যে জিপিএটা কিছুতে কিছু কোন কোন ইউনিটে কমাইছে, আবার কোন কোন ইউনিটে আগের মতোই রাখছে। তো এই ইউনিটে যারা পরীক্ষা দিতে চাও তাদের মোট জিপিএ লাগবে 8.50। এই ইউনিটে যারা পরীক্ষা দিতে চাও তাদের মোট জিপিএ লাগবে 8.50, আর যারা 8.25 ভুলে 5.0 বলে বলছি, আগে 5.0 ছিল এই জন্য। তো এটা হচ্ছে এই ইউনিট, এটা হচ্ছে এই ইউনিটের মোট জিপিএ লাগবে। আর তোমার যেটা এসএসসি, এসএসসিতে তোমার আলাদা করে জিপিএ থাকা লাগবে 4, আর এইচএসসিতে জিপিএ থাকা লাগবে তোমার 3.50। এটা কার জন্য বলতো? এই ইউনিটের জন্য। ওকে, এটা হচ্ছে যে এটা হচ্ছে টোটাল জিপিএ, টোটাল। এবার খেয়াল করো, এবার হচ্ছে যে বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এসএসসিতে জিপিএ থাকা লাগবে, যদি তুমি সায়েন্স এবং কমার্সের হও তাহলে তোমার মোট জিপিএ থাকা লাগবে 7.50, মোট জিপিএ থাকা লাগবে 7.50, আর এসএসসি আর এইচএসসি তে 3.50 করে থাকতে হবে, 3.50 করে। কিন্তু তুমি, এটা হচ্ছে বি ইউনিট নিয়ে কথা বলতেছি আমি, কিন্তু তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে তোমার মোট জিপিএ লাগবে হচ্ছে 7, আলাদা করে জিপিএ এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে লাগবে 3। আশা করি বি ইউনিট ক্লিয়ার। সি ইউনিট আমি অলরেডি বলে ফেলছি, তারপর একটু দেখাই দিই। সি ইউনিট মোট জিপিএ লাগবে হচ্ছে 8, আলাদা করে 3.50 সবার জন্য, সায়েন্স কমার্স আর্টস সবার জন্য মোট জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে হচ্ছে যে 8, আর আলাদা করে এসএসসি তে 3.50, এইচএসসি তেও 3.50। এটা হচ্ছে সি ইউনিট। ওকে, এবার বাকি আছে ডি ইউনিট আর উপ ইউনিট গুলো। ডি ইউনিটে যেটা হবে সেটা হচ্ছে যে সবার ক্ষেত্রে একই রকম সায়েন্স কমার্স আর্টস সবার জন্য 7.50 মোট জিপিএ থাকা লাগবে মোট, আর এসএসসি তে থাকা লাগবে 3.50, এইচএসসি তেও থাকা লাগবে 3.50। এই দুটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা আমরা আলোচনা করে ফেলেছি, যে প্রথমটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম পরীক্ষা হবে, দ্বিতীয় হচ্ছে জিপিএ কত লাগবে। এবার যে পরিবর্তনগুলো সেগুলো আর একটু ছোট করে আলোচনা করি আমি, সেটা হচ্ছে যে তোমার কিছু বেসিক জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিটে 100 MCQ পরীক্ষা হবে, 100 নাম্বারের MCQ পরীক্ষা হবে, কোনো রিটেন পরীক্ষা নেই।
আর তোমার যে জিপিএ এসএসসি এইচএসসি সেটা কত থাকবে 20 নাম্বার, তাহলে মোট নাম্বার হবে 120 প্রতিটা ইউনিটে, ঠিক আছে? কিন্তু সাবজেক্ট প্রতিটা ইউনিটে ভিন্ন ভিন্ন। এখন এই 120 এর মধ্যে নরমালি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে 80 উপরে যারা পায় তারা সাবজেক্ট হয়ে যায়, কিন্তু যারা 90 পায় তারা ভালো সাবজেক্ট পায়। এখন 80 উপরে সি ইউনিটে পাইলে হয়তো হবে না, সি ইউনিটে ব্যতিক্রম একটু, সেখানে হয়তো 85 লাগবে, ঠিক আছে? আর বাকিগুলোতে 80 থেকে 90 এর মধ্যে থাকলে তুমি সাবজেক্ট পাবা একদম শিওর, আর 90 পাইলে ভালো সাবজেক্ট পাবা। আর যদি ডি ইউনিটের ল পেতে চাও, ল পেতে চাও, তাহলে তোমাকে 95 এর উপরে নাম্বার লাগবে, ঠিক আছে? আবার এই ইউনিটে তুমি যদি ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ই, সিএসসি এগুলো পেতে চাও, তাহলে তোমার নাম্বার একটু বেশি লাগবে, সেক্ষেত্রেও 90 এর কাছাকাছি নাম্বার লাগবে। আশা করি ক্লিয়ার। যেমন ফার্মেসি পেতে হলে তোমাকে আরো বেশি নাম্বার লাগবে, 95 লাগবে, কারণ এখানে সিট একটু কম, ঠিক আছে? এই হচ্ছে যে বেসিক যে জিনিসগুলো সেগুলো। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটে সি ইউনিট বাদে, সি ইউনিট বাদে, সি ইউনিট আমি আলোচনা করেছি আলাদাভাবে, সেখানে দেখে নিবা, সি ইউনিট ছাড়া প্রতিটা ইউনিটে বাংলা ইংরেজি আনসার করা বাধ্যতামূলক, বাংলা ইংরেজি আনসার করতেই হবে তোমাকে, সেটা এই ইউনিটেও। এই ইউনিটে বাংলায় মোট নাম্বার আসে 10, ইংরেজি আসে 15, এই 10-এর মধ্যে 3 আর 15-এর মধ্যে 4 না পেলে তুমি ফেল, তোমার আর ওই মার্ক দেখা হবে না টোটালি, ঠিক আছে? এই ইউনিটে ক্যালকুলেটর ব্যবহার করা যায়, এমএস ক্যালকুলেটর, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে যাবতীয় আপডেট সেগুলোর কথা বলতেছি। সেকেন্ড টাইম দেওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড টাইম আপনাদের 5 নাম্বার কাটা যাবে, এই 5 নাম্বার তার মোট নাম্বার থেকে কাটা যাবে, কোনো আলাদা সাবজেক্ট থেকে না, ঠিক আছে? তাহলে সেকেন্ড টাইম থাকতেছে তবে 5 নাম্বার কি হচ্ছে মাইনাস যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়, প্রতিটি এমসিকিউ ভুল করলে 0.25 নাম্বার কাটা যাবে, এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, 0.25 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? এইচএসসি এবং এসএসসি এর উপরে যে তোমাকে জিপিএ তে 20 নাম্বার দিবে, এই 20 নাম্বারের ক্যালকুলেশনটা এক এক জায়গায় এক রকম করে হয়, মানে হচ্ছে এটা যখন সার্কুলার আসবে তখন আমরা বুঝতে পারবো যে কিরকম হবে, যে এইচএসসি থেকে কত নিবে, এসএসসি থেকে কত নিবে। যেমন নর্মালি এইচএসসি তে 12 নাম্বার দেওয়া হয় আর এসএসসি তে 8 নাম্বার দেওয়া হয়, মোট 20, ঠিক আছে? তো যাদের এসএসসি তে জিপিএ 5.5 থাকে তাদের, তারা 8 নাম্বার পায়, আর এইচএসসি তে যাদের 5.5 থাকে তারা 12 নাম্বার পায়। আশা করি ক্লিয়ার। এবার যদি জিপিএ কম থাকে তাহলে ওই অনুসারে হিসাব হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আপডেট। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা এই ইউনিটে, তারা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের হালদার এই ইউনিট সাজেশন প্লাস প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের এখানে সাজেশন দেওয়া আছে, বাংলা ইংরেজি সহ, বাংলা ইংরেজির জন্য অন্য কোনো বই পড়তে হবে না, জাস্ট এটা করলেই হবে, আর প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আছে এটাতে। যারা বিডি ইউনিটে পরীক্ষা দিবা তারা আইকিউর জন্য এই আনসার এই বইটা কালেক্ট করবা, আর মডেল টেস্ট হিসেবে থাকতেছে এই বইটা এবং এই বইটা মডেল টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে যে যারা সি ইউনিট, বি ইউনিট, ডি ওয়ান ইউনিট এ পরীক্ষা দিবে তারা কালেক্ট করবে, আর যারা এ প্লাস ডি তে পরীক্ষা দিবে তারা এটা কালেক্ট করবে, এ প্লাস ডি বা বি, ঠিক আছে? মানে এ ইউনিটে পরীক্ষা দিবে অথবা এ ইউনিট প্লাস গ্রুপ চেঞ্জে পরীক্ষা দিবে অথবা সায়েন্স থেকে গিয়ে কোনো আর্টসে বা কমার্সে পরীক্ষা দিবে তারা এটা কালেক্ট করবে, ঠিক আছে? আর যারা কমার্স কিংবা আর্টসে পড়ো তারা মডেল টেস্টের জন্য এই বইটা কালেক্ট করবা, ঠিক আছে? তো ডি প্লাস ইউনিটের এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক প্লাস সাজেশন, প্রশ্ন ব্যাংক প্লাস সাজেশন, প্রতিটা সাবজেক্টের এখানে সাজেশন দেওয়া আছে, বাংলা ইংরেজি জিকে, এবং প্রতিটা প্রশ্ন বি ওয়ান ইউনিট, ডি ইউনিট, বি ইউনিটের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সমাধান আছে। আশা করি বুঝতে পারছো। আরেকটা বই আছে আমাদের জিকে স্টাডিজ, এই মুহূর্তে এই বইটা আমার হাতে নেই, সেটা আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো, সেগুলো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই গ্রুপে থাকলে লাইক দিয়ে রাখো। আজকে চলে যাচ্ছি, আবারও তোমাদের সাথে কথা হবে, আল্লাহ হাফেজ।